হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বেঙ্গলি ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য রয়েছে উচ্চপ্রাথমিকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উচ্চ প্রাথমিকের নথি যাচাইয়ের জন্য আবেদন করা প্রার্থীদের সংখ্যা অনেকাংশই কমে গেছে অর্থাৎ আবেদন করা প্রার্থীর সংখ্যা মাত্র এক লাখ তিরিশ হাজার দাঁড়িয়েছে এবং কোর্ট থেকে বেঁধে দেওয়া সময়সীমার আগেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হতে যাচ্ছে বলে এমনটাই খবর খবর পাওয়া যাচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার একুশের মধ্যেই কিন্তু এই কম মানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করবো ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা এর আগে আমাকে সাপোর্ট করেছ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের খবরটাতে উঠে এসেছে যে উচ্চ প্রাথমিকের জন্য আবেদন করা প্রার্থীর সংখ্যা রয়েছে মোট এক লক্ষ তিরিশ হাজার হাইকোর্টের নির্দেশ মতো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নয়া বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গত চারই জানুয়ারি থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে বাইশে জানুয়ারি তা শেষ হয়েছে জানা গেছে প্রায় দু লাখ আঠাশ হাজার প্রার্থী যাচাইয়ের আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হয়েছিলেন অর্থাৎ এর আগে দু সালে যারা ফর্ম ফিল করেছিলেন তখন কিন্তু দু লাখ আঠাশ হাজার প্রার্থী ছিল যারা যোগ্য কিন্তু এইবারে যখন নতুন করে চার তারিখ থেকে ফর্ম ফিল করতে বলা হয়েছিল তখন বহু প্রার্থী কিন্তু অ্যাবসেন্ট ছিলেন অর্থাৎ ফর্ম ফিল আপ করেননি কমিশন আগেই বলে দিয়েছিল যারা যারা এই ফর্ম ফিল আপ থেকে বিরত থাকবে তাদেরকে অ্যাবসেন্ট হিসেবে ধরে নেওয়া হবে অর্থাৎ এখন কিন্তু আবেদন গ্রহণ পক্ষে শেষ হওয়ার পর দেখা যাচ্ছে যে সব প্রার্থীর ভেরিফিকেশন পক্ষে আবেদন করেননি এক লাখ তিরিশ হাজারের মতো আবেদন জমা পড়েছে তবে চাকরি প্রার্থীদের দাবি ঘোষিত চোদ্দ হাজার তিনশো ছাড়াও বর্ধিত শূন্যপদে দীর্ঘ সাত বছরের আপডেট করা আঠাশে ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ করা হোক এই দাবিতে পাঁচ দিন ধরে কিন্তু রাজ্য সরকারের দুয়ারে এবং বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরলেন উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক পদপ্রার্থীরা আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচই মে নথি যাচাই প্রক্রিয়া চলবে এরপর ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে দশই মেয়ের মধ্যে তার আট সপ্তাহের মধ্যে সম্পূর্ণ মেধা প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট গোটা এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একত্রিশে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে সূত্রের খবর যে হাইকোর্টের নির্দেশ মাফিক দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করেছে স্কুল সার্ভিস কমিশন তবে চাকরি প্রার্থীদের আপডেট শিট নিয়ে প্রক্রিয়া আপডেট শিটে নিয়োগ প্রক্রিয়া চালানোর দাবি করছেন এই নিয়ে পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফে সুশান্ত ঘোষ বলেন আঠা জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে দাবি পেশ করে করা হয়েছে আমাদের প্রধান দাবি ঘোষিত চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি শূন্যপদের সঙ্গে কমিশনের তরফে হাইকোর্টে জমা দেওয়া পাঁচ হাজার একটি এবং বিকাশ ভবন সূত্রে পাওয়া অর্থ দপ্তর অনুমোদিত পাঁচ হাজার একশো আটটি শূন্যপদ যুক্ত করে একুশে দু হাজার একুশ সালের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে তবে বন্ধুরা এই সিট আপডেট হয় কি না সেই আপডেটটা যখনই আসবে তখনই এই চ্যানেলে ভিডিও করে দেবো তাই সেই ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যুক্ত থাকো আর একটা খবর যেটা পাওয়া যাচ্ছে কিন্তু খুব শীঘ্রই যেহেতু এর স্কুটিনি প্রক্রিয়া শেষ হয়ে গেছে যাদের এই ভেরিফিকেশান প্রক্রিয়া অর্থাৎ ফর্ম ফিল আপের সময় আপলোড করা ডকুমেন্টসগুলো ভুলভাবে আপলোড হয়েছে বা কোনো কারণে যদি ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেই সমস্ত প্রার্থীদের মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার নতুন করে একটা সুযোগ দেয়া হবে বলে এটা কমিশন সূত্রে খবর এবং ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখের পর থেকেই কিন্তু এর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তা আজকে ছিল এইটুকু আপডেট ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য